চিত্রশিল্পী হাশেম খান। পেশাগত জীবন শুরু করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক হিসেবে। সামনে থেকে নেতৃত্ব দিয়ে চারুকলাকে পৌঁছে দিয়েছেন দেশের সাধারণ মানুষের কাছে। রুচিস্নিগ্ধ বইয়ের প্রকাশনায় তিনি একেবারেই অনন্য। একুশে পদক, স্বাধীনতা পদক সহ অসংখ্য পুরস্কারে ভূষিত এই মানুষ গড়ার কারিগর, লেখক, মুক্তিযোদ্ধা আমাদের এ পর্বের অতিথি। ছবি স্যার যখন শুরু করেন তখন কি ঠিক করে নেন যে কবে নাগাদ শেষ করব এরকম কিছু? এরকম ঠিক নাই। স্যার এক কথায় অসাধারণ, একজন শিল্পীর ঘর যেমন হওয়া উচিত, বেশিরভাগ সময় কি স্যার এখানেই আপনি কাটান? এখন বেশিরভাগ সময় এই এই ঘরেই আমার কাটে এবং আমি খুব আনন্দ নিয়ে ঢুকি আবার আনন্দ নিয়ে বেরিয়ে যাই। আর আমার স্কেচ বই, যেটি আমি মনে করি একজন শিল্পীর জন্য একেবারে আরোহণ, অনেক স্কেচ খাতা আছে, ছোটো বড়ো এই ধরনের। যেমন এটা হচ্ছে সবচেয়ে বড়ো, অনেক ছোটো বড়ো আছে, যেমন এগুলো ছোটো বড়ো এরকম অনেক স্কেচ খাতা আছে। এইসব স্কেচ খাতাকে কিন্তু আমি ওই টেবিলে বসে বসে অথবা পেন্টিং করতে করতে, ছবি আঁকতে আঁকতে, অর্থাৎ মানে মনে হলো যে আমার এই রঙ অনেক ওখানে গোলানো থাকে, যে রঙগুলো হয়তো আমি এখন ক্যানভাসে লাগাবো না, এই যে বড়ো একটা ছবি আঁকতে আঁকতে এটাকে এঁকে ফেললাম, এই যে স্বতঃস্ফূর্ততা, এই ছবির কিন্তু প্রয়োজন আছে। এটা এক ধরনের রেওয়াজের মতো। আমি যখন অনেক আগের কথা বলছি, এরকম খাতা যখন দেখাতে গেলাম আমাদের অগ্রজ শিল্পী কাইয়ুম চৌধুরী, তিনি বলেন যে এর থেকেই আপনি অর্ধেক ছবি বাছাই করেন আর বাকিটা ক্যানভাস থেকে। বলেছেন এখানে যে স্বতঃস্ফূর্ততা, এখানে যে আবেগ, এটি আপনি ক্যানভাসে হয়তো অনেক সময় আমাদেরও আসে না। এই ধরনের খাতা আমার অসংখ্য অসংখ্য, ছোটো বড়ো অনেক। হ্যাঁ, তো এগুলো এক একটি এখন ছবির মতো আমি মনে করি, এগুলো আমার ছবি। শিল্পী হয়ে ওঠার পেছনে ছোটোবেলার ফাউন্ডেশনটা কি নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ? না, আমার ছেলেবেলা যেভাবে কেটেছে, আমি ছেলেবেলায় কোনোদিন ভাবিনি যে এরকম ছবি আঁকি হবে। আমাদের ছেলেবেলা মানে মানে একটু অন্যরকম ছিল। আজকের ছেলেপেলেরা সেই আনন্দ কোথায় পাবে? নদীতে ঝাঁপিয়ে পড়তাম, ধান ক্ষেতের পাশ দিয়ে, পাট ক্ষেতের পাশ দিয়ে দৌড়াচ্ছি, খেলছি, পাখি ধরছি, পাখির ডিম খুঁজছি, শিয়ালের পেছনে মানে দৌড়াচ্ছি, বাঘদেশার পেছনে দৌড়াচ্ছি, বানরকে তাড়িয়ে দিচ্ছি, আবার বানর আমাদের তাড়াচ্ছে, সে নানান রকম অভিজ্ঞতা। একজন শিল্পী, শিল্পী হাশেম খান, তার সারাদিন কীভাবে কাটে? দিন শুরু হয় কখন, শেষ হয় কখন? কিছু তো নিয়মিত কাজ থাকে, খাওয়া দাওয়া, গোসল করা, ঘুমানো, একদম স্বাভাবিক জিনিসগুলো। এই বাকি সময়টুকু এই আমার যে ছবি আঁকার এই ঘরটি আমার সেখানেই কাটে। হ্যাঁ, মাঝে মাঝে যেহেতু আমি জাতীয় জাদুঘরের এখন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সঙ্গে জড়িত এবং অনেকগুলো জাদুঘর করেছি, সেসব জাদুঘর, এইসব জাদুঘর সম্পর্কিত এবং শিল্পকলা সম্পর্কিত কোনো সভা সমিতি যেখানে আমার প্রয়োজন সেখানে আমি যাই। স্যার আপনার যে কাজগুলো দেখছি আপনার কাজের ভেতরে, স্যার সবুজের ব্যবহারটা বেশি, একটা সারল্যতা আমি খুঁজে পাচ্ছি স্যার। আমি সচেতন মানে যখন জন্মগ্রহণের পরে তো আর বলতে পারবো না, কিন্তু যখন দেখতে শিখলাম, বুঝতে শিখলাম চারপাশে আমার সবুজ, প্রত্যেক শিল্পীরই আমার মনে হয় দিনে দিনে যদি তিনি নিষ্ঠাবান শিল্পী হন তার নিজের একটা বৈশিষ্ট্য তৈরি হয়। যেমন আজকে আমার শুনতে ভালো লাগে যে আমার ছবি সেই মানে বিমূর্ত হোক কিংবা একেবারে মূর্ত ফিগারটিভ হোক, দেখলে নাকি চেনা যায়। তো সব মিলিয়ে হয়তো কিছু করেছি বলেই নিশ্চয়ই আজকে কিছু না, আপনি অনেক কিছু করেছেন। আপনি বলছিলেন যে স্যার আপনার বাসা উপরে, ওখানে নিয়ে যাবেন। আই স্টাইল সৌজন্যে ক্লিয়ার। স্যার অনেক বড় পরিবারে মানুষ হয়েছেন, 14 ভাই বোন ছিলেন আপনারা, আপনার বাবা মা তারা কি করতেন? মা তো ঘরের কাজ করতেন, গৃহিণী বললে যা বোঝা যায়, এবং গ্রামে যেহেতু আমি বাবার ষষ্ঠ সন্তান, তো মাকে যতখানি না কাছে পেয়েছি, বেশি পেয়েছি কিন্তু বড় বোনদের, বড় বোনদেরই
আমাদের দেখাশোনা করতেন একদম ছোটবেলায়। মাও থাকতেন, মা তো সবার জন্যই আছেন। হ্যাঁ, সবচেয়ে বেশি মনে হয় যখন আমরা এতগুলো ভাই বোন একসঙ্গে খেতে বসেছি, বাবা একটু আলাদা বসতেন, আর আমরা সব একসঙ্গে বসতাম। তো মা এই যে ভাত বেড়ে দিচ্ছেন, তরকারি বেড়ে দিচ্ছেন এক হাতে, আজ পর্যন্ত কোনো ভাই বোন কেউ বলতে পারবে না মা আমাকে কম দিয়েছেন। কারো কারো কোনো কোনো জিনিস খেতে ইচ্ছে করতো, কিন্তু এতগুলো ভাই বোনের মধ্যে তিনি হয়তো দিতে পারেন না, তিনি মনে রাখতেন। যখন আমের মৌসুম, আমাদের গাছ ছিল আমের, কিন্তু ফজলি আম সেটা তো কিনে আনতে হতো, বাবা যখন আনতেন হয়তো চারটা আম আনছেন বড়, তো এতগুলো ভাই বোন একটা আম কেউ খেতে পারতো না, আমাদের কেটে কেটে ভাগ করে করে খাওয়াতেন, সেটাই ছিল আনন্দের। কিন্তু একবার আমার খুব ইচ্ছা হয়েছিল, মাকে বললাম ধীরে ধীরে, মা একটা আস্ত আমি খেতে চাই। মা একদিন, বাবা এসেছেন সকালবেলা, মা করলেন কি একটা আম কোচড়ে আড়ালে এনে পুকুর পাড়ে আসলেন, বলে তুই এই নৌকা করে একেবারে বিলে চলে যা, তোর ইচ্ছা মতো এই আমটা তুই খেয়ে আস। আর এটা যদি শুধু আমার ব্যাপারে করতেন তা না, সব ছিল তার একই রকম। আমি এটা বলি যে বিস্ময়কর এক মা আমার। আপনার ব্যক্তিগত ব্যাপার জানতে চাই ম্যাডাম, তিনি তো একজন শিক্ষিকা, তার সাথে আপনার প্রথম পরিচয় কোথায় হয়েছিল? যদিও জানি যে আপনি যখন গ্রামে ছিলেন পঞ্চম শ্রেণীতে পড়া অবস্থায়, তখন নাকি স্যার আপনার প্রথম প্রেম ভাবটা উদয় হয়েছিল একটি বোবা মেয়ে, কিন্তু আমি জানতাম না তার চোখ, একজন বোবা মেয়ে তার চোখ যে কত কথা বলতে পারে। তো সেই সময় স্কুলে যাওয়ার সময়, তখন আমি ক্লাস সিক্সে পড়ি, তো সৌদি গ্রামের ভিতর দেখে পার হয়ে যেতে যেতে মেয়েটিকে দেখলাম একটা লাল গরু নিয়ে সে চড়াচ্ছে। অনেকদিন পর পরিচয় হলো, সে আমারই ক্লাস বন্ধু কমলের ছোট মা। এটা নিয়ে আমি গল্প লিখেছি, যার সাথে এখন সংসার করছেন, তার সাথে আপনার কিভাবে পরিচয় হয়েছিল? এটা একেবারে পারিবারিকভাবে হয়েছে। হ্যাঁ, তার সঙ্গে আগে আমার কোনো পরিচয় ছিল না। আমাদের বিয়েটা কিন্তু খুব নাটক, এক ধরনের নাটকীয়, কারণ 69 গণ আন্দোলনের সময় 12 ফেব্রুয়ারি আমরা বিয়ে করতে গিয়েছিলাম চট্টগ্রামে, মানে আগুন জ্বলছে, ট্রেন থেমে যাচ্ছে, তারপর আমরা গিয়ে পৌঁছেছি। তো তাকে জানি কী কষ্ট দিয়েছে আমার স্ত্রীকে। স্বামী আরেক জিনিস, শিল্পী আরেক জিনিস, এক জিনিস না, এক এক অর্থে না। তো ভুলে যাওয়ার একটা ঘটনা বলি, আমাদের বিবাহ বার্ষিকী ছিল তখন, তো তখন কিন্তু দেশে খুব আন্দোলন হচ্ছে। তা উনি আমাকে, উনি সবাইকে দাওয়াত টাওয়াত দিলেন, মানে ঘরোয়াভাবে আর কি, দিয়ে তারপরে উনি বলছে আমি একটু আসি, আসি বলে মানে 100 হয়ে গেল আর কি। 100 মানে কি, রাত্রে 10টার সময় এসছে, এদিকে মেহমান টেহমানরা সব চলে গেছে। তো এই হলো ভুলো মন। তা আমি অবশ্য বিয়ের, আমি জানতাম না, বিয়ের আগে শুনতাম যে আর্টিস্ট আসলে ভুলো মন হয়, এখন দেখলাম যে হ্যাঁ তাই। কিন্তু উনি মানুষ হিসাবে খুব ভালো, কারণ ওনার উপরে যে ছোটো ভাই বোনের যে দায়িত্বগুলো ছিল উনি পালন করেছেন। স্বামী হিসাবে বলবার জন্য কেউ মানে ওই রকম করে কাছে পাইনি আর কি। আপনার তো স্যার এক ছেলে এক মেয়ে, হ্যাঁ, দুজনের কেউই ওই অর্থে শিল্পী না আমরা যেভাবে বলি। আমি কখনো তাদেরকে চাপ দিইনি, আমার স্ত্রীও চাপ দিইনি, আমরা দুজনেই খুব মানে স্বাধীন ছিলাম। তো আমার ছেলে মেয়ে দিন আমার কোনো অভিযোগও নেই, কিচ্ছু নেই। ওরা যেভাবে বড় হয়েছে আর ওরা যতটুকু বড় হয়েছে আমি অন্তত মানে, এবং আমার স্ত্রীও তাই। বাবার তো শিল্প সত্তাটা সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু আরেকটি ওনার দিক আছে, উনি অত্যন্ত নমনীয় মনোভাব নিয়ে চলাফেরা করেন এবং উনি অতি সাধারণ জীবনযাপন করেন। তো মাঝে মাঝে আমি মনে করি যে আসলে এই পৃথিবীতে এখনও তার ভারসাম্য বজায় রেখেছে হয়তো এই ধরনের অনেক মানবীয় গুণাবলীর মানুষ আছেন বলে। হ্যাঁ এমদাদ, অনেক কথাই বললাম, আবার অনেক কথাই বলা হয়নি আসলে। হ্যাঁ হ্যাঁ, এবার একটু বাইরে গেলে হয় স্যার, তাহলে আমরা শুরু করি স্যার, আমরা যাই বলছি। স্যার, মুক্তিযুদ্ধ করেছিলেন আপনি, গুলিবিদ্ধ হয়েছিলেন, আপনার ভাই যিনি তিনি শহীদ হয়েছিলেন, তারপরে মুক্তিযোদ্ধাদের যে তালিকা দেখি স্যার, এই তালিকার প্রতি আপনার খুব একটা
সমর্থন করেন না কিংবা তালিকায় আপনার নাম নেই? না, আমি এই তালিকার একেবারেই মানে বিরোধিতা করি। মুক্তিযুদ্ধ যারা করেছে, অর্থাৎ যারা দেশ থেকে গিয়ে বিভিন্ন ক্যাম্পে ট্রেনিং নিয়েছে, ভারতে গিয়েছিল, বিভিন্ন অঞ্চলে গিয়েছিল, ট্রেনিং নিয়েছে, তাদের তো একটা তালিকা হয়েই আছে। মুক্তিযোদ্ধারা পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করতে করতে, সেই শাহাদাত চৌধুরী পাকিস্তানি হানাদার বাহিনী যখন তাদেরকে এক জায়গাতে যুদ্ধ করে যাওয়া, তারা বিচ্ছিন্ন হয়ে যায়, নিজেদেরকে বাঁচাবার জন্য পালাতে শুরু করে, এক জায়গায় আশ্রয় নেওয়ার জন্য শুরু করে, তাতে পাকিস্তানরা তাদের খুঁজে না পায়, তারা গ্রামের ভিতরে ঢুকে পড়ে। গ্রামে একটা ঘর দেখে কুফি জ্বলতেছে, এসে দেখে যে খুবই গরিব একজন বুড়ির ঘর, এটা এক ভিখারি, তো তার কাছে কিছুই নাই, চাল, সামান্য ভিক্ষা করে চাল। তখন বললো যে আমাদের কিছু পানি দাও, যদি কিছু পারো আমাদের খাওয়াও, আমরা এক্ষুনি আবার চলে যাব, কারণ চারিপাশে রাজাকাররা আছে। তো তিনি তাদেরকে পানি খেতে দিলেন কলসি থেকে ঢেলে তার সে মাটির খোঁড়ায়, বলে যেন অমৃত খেলাম আমরা চারজন, আমরা ওই বুড়ির বিছানায়। তো তার মধ্যে তো আমরা শুয়ে পড়লাম, অনেকক্ষণ পরে ধড়মড় করে উঠলাম, তো দেখি বুড়িমা আমাদের জাগাচ্ছেন, যে বাবারা উঠো, আমার কাছে যা আছে আমি তোমাদের জন্য রান্না করছি, খাও। দেখি যে সামান্য ভাত, ভাত চারজনের তুলনায় ভাত খুবই কম, বলে আমার কাছে যা, যে কটা চাল ছিল তোমাদের দিলাম। তারপরে দেখি যে বেশ অনেকখানি মুরগির মাংস, আমার তো মুরগি কোথায় পেলাম, এই একটা মুরগি আমার ছিল, বলে না বাবা তোমাদের কী খাওয়ায়, কারণ মানে আমি তো আজ আছি কালকে নাই, কিন্তু এই দেশটাকে তোমরা স্বাধীন করবা, তোমরা এই দেশের মানুষগুলোর মুখে ভাত দিবা, আমার এই মুরগিদের বাঁচিয়ে রেখে কী হবো। সেই যে ভিখিরি বুড়ি, তার নামকে এই এখন যে এত 45-46 বছর ধরে যে তালিকা করছে, সেই তালিকা কোনো দিন আসবে না। স্যার, আপনি যখন চারুকলাতে প্রথম বর্ষের ছাত্র ছিলেন, প্রথম বর্ষ শেষে আপনার ফলাফল খুব ভালো ছিল না, কিন্তু আপনি যেহেতু বাইরে অনেক কাজ করতেন, অনেক টাকা পেয়েছিলেন কাজ করে একবারে, যেটা দিয়ে আপনি গুলশানে 5 কাঠা কিংবা তার চেয়েও বেশি জমি কিনতে পারতেন, আপনি ওটা না কিনে আপনি আপনার পড়াশোনার সামগ্রী যেটা লেখালেখি সেগুলোতে ইনভেস্ট করলেন। 1956 সাল, সেই সময়টা তো চিন্তা করতে হবে, আর তখন তো চারুকলার কোনো ভবিষ্যৎই ছিল না, কিছুই ছিল না। ফলে হলো কি যে পড়তে এসে দেখি সব বিদেশি রং তুলি, কাগজের দাম অনেক, তো বাবার কাছে আর যে চাপ দিয়ে চাইব, আমি সেই জন্য আমার রঙই কিনতে পারিনি, পরীক্ষা দিয়েছি বন্ধুদের সঙ্গে ওর কাছ থেকে ধার করে। তারপরে আমি ভাবছিলাম আমি তো ফেলই করব, কিন্তু দেখা গেলো আমাদের সঙ্গে 5 জন ফেল করেছেন, তো তাদের মধ্যে আমার নাম নাই, আমি খুব অবাক হয়েছিলাম। সেদিন প্রতিজ্ঞা নিয়েছিলাম আরও সামনে আবার 4 বছর, এই 4 বছরে আমি একদম প্রথমে যাব, আমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য, নিজের খরচ চালানোর জন্য। তখন এই বুক কভার, বই রিলাস্ট্রেশন, প্রচ্ছদ ইত্যাদি এবং ইত্তেফাকে মানে নানারকম কাজ করতাম, যেহেতু কচিকাঁচা মেলা করতাম সেই সময়, কিন্তু আমি লিখতাম, শিশু কিশোর লেখক হিসাবে তখন আমার মোটামুটি পরিচিত ছিল, যে জন্য কবি হাবিবুর রহমানের সঙ্গেও আমার একটা পরিচয় হয়ে গেছিলো, আমাকে খুব স্নেহ করতেন। তো একবার আমাকে বললেন যে তুমি একটু চেষ্টা করে দেখো, আমরা আমেরিকার যে নাম করা লেখকদের বইগুলো পকেট বই সিরিজ বলে থাকে, এই যে বোর্ড বাইন্ডিং না, হ্যাঁ, কিন্তু অল্পের মধ্যে বইগুলো বাংলায় অনুবাদ করে আমরা বের করে প্রকাশ করবো এখান থেকে। তো এইটার এই সিরিজের প্রথম প্রচ্ছদটা আমাকে করতে দিলেন, হ্যাঁ, সেটার নাম ছিল জর্জ ওয়াশিংটনের ছেলেবেলা। তো তখন মিস্টার জনসন বলে এই বিভাগের প্রধান ছিলেন, তিনি ছিলেন সংস্কৃতি, ওদের সংস্কৃতি বিভাগের প্রধান। তো তিনি আবার আমার ছবি ওয়াটার কালার খুব পছন্দ করেছিলেন, এক্সিবিশন থেকে দুটো ছবি আমার কিনেও ছিলেন। তারপরে আমি সব এই টাকা তুলে গিয়ে রয়্যাল স্টেশনে গিয়ে ফাঁকা করে দিয়েছিলাম, সব কিনে নিয়ে এসেছিলাম, এবং যেটা আমার আর কোনো অভাব বোধ রইল না, আমি মানে সেই ছবি, সেই কাগজ এখনও কিছু স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। স্যার, যারা তরুণ শিল্পী আছেন তারা কীভাবে বড় হতে পারেন শিল্পী হাশেম খানের মতো কিংবা তার চেয়েও বড় হতে পারেন, এবং যারা একই সাথে তরুণ বাবা মা আছেন তারা তাদের বাচ্চাদের কীভাবে শিক্ষা দিতে পারে? আচ্ছা, আমরা একটু বসে কথা বলি না, অনেকক্ষণ দাঁড়িয়ে বলেছি, এই যে সবুজ ঘাস দেখি না কেমন লাগে বসে, হ্যাঁ, যতখানি সময় পান, এটা অভিভাবকদের জন্য বলছি, তাদেরকে অন্তত বাইরে নিয়ে যান, প্রকৃতির কাছে নিয়ে যান, যারা শহরে থাকেন, আবার যারা গ্রামে আছেন তারা আবার শহরে আসুন, এই স্বাভাবিকতাটা দরকার, জানা দরকার আমাদের দেশটা কেমন। স্কুলে যে লেখাপড়া করে তার বাইরে তাদেরকে গল্পের বই, কবিতার বই, ছড়ার বই এসব পড়তে দিন, এই যে ছবি আঁকা, এবং আমাদের শিশুরা এই ছবি আঁকার মাধ্যমে কিন্তু
মানে সারা পৃথিবীকে জয় করে ফেলেছে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আপনার ব্যস্ত সময় থেকে স্যার অনেক সময় দিয়েছেন আমাদের, আপনাকে অনেক ধন্যবাদ। আমারও ভালো লাগলো এতক্ষণ কথা বলে। তো টেলিভিশন যারা দেখছেন তাদেরকেও আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, সবাইকে শুভেচ্ছা, জয় বাংলা। পরের পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে দেখা হবে, তার নিজের স্টাইল, কাজের স্টাইল জানার চেষ্টা করব আমরা। সবাইকে আবারও শুভেচ্ছা, শুভ বিদায়। স্টাইল সৌজন্যে ক্লিয়ার।